বিশ্বকর্মা পুজো, মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, চলছে শেষ মুহূর্তের তুলির টান। রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সঠিক সময়ে প্যান্ডেলগুলিতে প্রতিমা পৌঁছে দিতে তৎপর পটুয়া পাড়ার শিল্পীরা। এমনই এক মৃৎশিল্পীর ঘরের ব্যস্ততার চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়। দাঁতন দু নম্বর ব্লকের জেনকাপুরের গোপাল চন্দ্র বেরা এবার 50টি প্রতিমা বানিয়েছেন, যার সবগুলি প্রায় বিক্রি হয়ে গেছে। প্রতিমা গড়তে হাত লাগান তার পরিবারের ছোট থেকে বড় সব সদস্যরাও। যেমন ছোট মেয়ে তাপসী বেরা অষ্টম শ্রেণীর ছাত্রী, আর বড় মেয়ে পূর্ণিমা বেরা জেনকাপুর হাই স্কুলের এবারের মাধ্যমিকের ছাত্রী। এছাড়া পরিবারের আরেক সদস্য অজিত দত্ত একাদশ শ্রেণীতে পড়ছে। পূর্ণিমা বেরা ও কিসে পড়ে, আর তাপসী বেরা ও কিসে পড়ে। গোপালবাবুর সঙ্গে প্রতিমা তৈরির কাজে লেগে পড়েছেন। কেউ বা দিচ্ছে মাটির পোলে, কেউ বা চক্ষুদানে ব্যস্ত। এমনকি গোপালবাবু তার পরিবারের লোকের সহযোগিতায় তৈরি করেন থিমের প্রতিমা, যা পাড়ি দেয় ভিন রাজ্যে। সারা বছর প্রতিমা নির্মাণ করে অর্থ উপার্জন করেন গোপালবাবু। আপনারা কতগুলো ঠাকুর তৈরি করেছেন? এই গণেশ হয়েছিল 10 খানা মতন, আর বিশ্বকর্মা হয়েছে 50 খানা। কি সব অর্ডার হয়ে গেছে? সব বুকিং। হ্যাঁ, সবই বুকিং। আপনারা কি শুধুমাত্র এই ঠাকুরগুলো তৈরি করেন? আমাদের ব্যবসা এটা, এই ঠাকুর। জেনকাপুরের গোপাল চন্দ্র বেরা ও তার পরিবারের শিল্পকর্মের সৌন্দর্য ফুটে ওঠে প্রতিটি মূর্তিতে।
স্কুল পাঠের সঙ্গে তাদের এই শিল্পচর্চা মন কেড়েছে শুধু বাংলার নয়, পাশের রাজ্য ওড়িশাবাসীরও।